দেখো শিখোৰে আপোনাক স্বাগত আজি মই আপোনাৰ দেশ বিদেশৰ তিৰিছ টি মুখ্য খবৰ আপোনালোক অনুৰোধ ভিডিঅ'টি শেষ যায় নিশ্চয় দেখিব ভিডিঅ'টি ভাল লাগিলে ইক লাইক কৰিব আপোনাৰ চাং মান সৈতে সেয়াৰ নম্বৰ ওৱান ফাইভ টি সচিব পাণ্ডিয়ান কটক গস্ত খাননগৰকু উঠিব বাদামবাড়ী বস্তাণ্ড ফাইভটি সচিব ভিকে পাান বডি ভোরু কটক গস্তর সমস্ত আশ্চর্য করেদাইছি রাতে চারিটার পায় প্রথমে বাদম্বাড়ি বসষ্টাণ্ডে পৌঁছিলে বস্টাণ অবস্থা দেখা পরে নিষ্কি কলে সে বস্টাণ্ড হটি খাননগরক যাব খাননগরের বিশ্বনাথ পাঠাগার নিকটে এই বসষ্টাণ করাশ্বনাথ পাঠাগার নিকটে প্রায় তিরিশ একর জমি রয়েছে সেখানে এই বসষ্টাণ্ডকে ঘুঞ্চাই এক অত্যাধুনিক বসষ্টাণ করা সেই স্থানের নিষ্ত্তি কে সেটার বিশ্বনাথ পাঠাগরক অন্যত্র স্থানান্তরিত করা নিপত্তি সেপি পুরী অনুগোল বসষ্টাণ্ডক নবীকরণ করা কটক গোপালপুরে বস পার্কিংপি মধ্যে ব্যবস্থা করা পাচ্ছেন এপরে কটক বড় ডাক্তারখানা জমি অধিগরণ কার্য তদারক করা সহ মহানদী পীঠ বু দেখ নম্বর টু মদ কি গণ্ডগোল দুই এসআই ও পাঁচ কনেস্টেবল আহত বালেশ্বর জেলা খন্াপড়া থানা গোপালপুরে দেশিমদ দোকানু মদ কি পাটিতুণ্ড গণ্ডগোল ঘটনার দুইজ এএসআই কেত পাঁচ জন কনেষ্টবল আহত হয়েছেন মদ কি পাটিতুণ্ড গণ্ডগোল হবু পুলিশ পৌঁছি উত্ত লোক বুঝাইব চেষ্টা করু তবে উত্ত লোক শান্ত হওয়া পরবর্তে পুলিশ উপরে আক্রমণ করে এর দুই জন এএসআইন সমেত পাঁচ জন কনেষ্টবল আহত হয়েছেন সেম খা চিকিৎসাতে ভর্তি করা গন্ডগোলকারী দুই জন আহত হয়েছেন গাঁ পুলিশ ছাউনি পরিণত চাপ উত্তেজনা লাগি রয়েছে ও প্রভাস পাল এবং এসপি তপন মহানি ঘটনাসল তদন্ত আরম্ভ করছেন নম্বর থ্রি কমুচি অশোধিত তেলের দাম পচাশ টাকা বিক্রি হব পেট্রোল অশোধিত তেলের দাম নিয়ে রুষ ও সাউদি আরব মুলচাল করা আর করছেন ভাইরস নিয়ে বিশ্বব্যাপী মাদবস্থ আগক মুহোচ যার প্রভাব তেলবজার উপরে পড়ছে আজ অন্তর্জাতীয় বজারে অশোধিত তেলের দাম একত্রিশ প্রত হ্রাস পাচ্ছি ভারত সাউদি আরব পাখু কঞ্চা তেল আনুচি যেহেতু সাউদি আরব তেলের দাম কমিছে তেম আগামী দিনে ভারত এর লাভ পাইব বলে আকলন করা যদি কঞ্চা তেলের দাম তিরিশ প্রত্যন্ত হ্রাস পাইব তাহলে আমদানি টঙ্কা হ্রাস পাই ফলে গ্রাহক এদার উপকৃত হব ଏଭଳି ସ୍ଥିତିରେ ଘରୋଇ ବଜାରରେ ପେଟ୍ରୋଲର ମୂଲ୍ୟ ପଚାଶ ଟଙ୍କା ପାଖାପାଖି ପହଞ୍ଚିପାରେ ପାଣିପାଗ ସୂଚନା ଆଜିଠୁ ବର୍ଷା ଆଠ ଜିଲ୍ଲାକୁ ୟେଲୋ ୱାର୍ଣ୍ଣିଂ আজ তে তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানের বর্ষা সম্ভাবনা রয়েছে স্বল্পর মধ্যম ধরণের বর্ষা বজ্রপাত ভুবনেশ্বর বিভাগ পক্ষ সতর্ক সূচনা জারি করাছি বিশেষ করে বুধবার আটটি জেলাপ্রেলো ওয়ার্নিং জারি হয়েছে রায়গড়া কোরাপুট গজপতি কড়াঁডি কন্ধমাড় নবরঙ্গপুর ও সুন্দরগড় জেলা ওয়ার্নিং দিয়ে যাই সেইভাবে বারের পশ্চিমবঙ্গ উপকূল ওশার কতক স্থানের বর্ষা এবং তে উত্তর ও দক্ষিণ ওড়শার মধ্যে বর্ষা সম্ভাবনা থাক কুয ନମ୍ବର ଫାଇଭ୍ ହୋଲି ଅଘଟଣ ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ନଈରେ ବୁଡ଼ି ଏଗାର ମୂର୍ତ୍ତ ଜଣେ ନିଖୋଜ হোলিপ্রাই খুশি তো কেউটি দুঃখ হোলি খেড়া কিছু লোক হয়েছি কাড় রাজ্যের বিভিন্ন স্থানের বুড়ি এগারো জনক মৃত্যু হয়ে জে নিখোঁজ হয়ে যাই নিখোঁজকে এজাঁ খোঁজা জারি রিখেছে অগ্নিশম বাহিনী কেন্দুগুড়া ড্যামে বেড়ে বুড়ি তিন জনকর মৃত্যু মজা ঘাট বুড়ি দুই জন প্রাণ কেন্দ্রাপড়া জেলা আড়ি থানা গাঁরে পোখরী জনকর মৃত্যু রঙ্গবজার পুরী বুড়ি জনে মহিলা প্রাণ କଟକ ନରାଜଠାରେ ମଧ୍ୟ ମହାନଦୀରେ ବୁଡ଼ି ଜଣେ ଛାତ୍ରଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଛି ପାରଡ଼ାଖେମୁଣ୍ଡିରେ ମଧ୍ୟ ମହେନ୍ଦ୍ରତନୟା ନଦୀରେ ବୁଡ଼ି ଜଣେ ଯୁବକଙ୍କ ମୃତ୍ୟୁ ହୋଇଛି ରେଡ଼ାଖୋଲ୍ ଶୁଣି ମୁଣ୍ଡା ନାଡ଼ରେ ବୁଡ଼ି ଜଣେ ନାବାଳକ ମୃତ୍ୟୁ ହୋଇଛି ନବରଙ୍ଗପୁର ଇନ୍ଦ୍ରାବତୀ ନଦୀରେ ମଧ୍ୟ ଗାଧୋଇଲା ବେଳେ ଜଣେ ଯୁବକ ବୁଡ଼ି ପ୍ରାଣ ହରାଇଛନ୍ତି ନମ୍ବର ସିକ୍ସ ପୁଣି ଭାରତରେ ନ ସଂକ୍ରମିତ ଆକ୍ରାନ୍ତଙ୍କ ସଂଖ୍ୟା ଛପନ ଛୁଇଁଲା ଭାରତରେ କାଏ ମେଲାଇବାରେ ଲାଗିଛି ଭାଇରସ୍ କାଲି ପୁଣିଥରେ କେରଳ ଓ କର୍ଣ୍ଣାଟକରେ ନଅ ନୂଆ ରୋଗୀ ଚିହ୍ନଟ ହୋଇଛନ୍ତି ଫଳରେ ଭାରତରେ ରୋଗୀଙ୍କ ସଂଖ୍ୟା ଛପନରେ ପହଞ୍ଚିଯାଇଛି ଭାଇରସ୍ ମୁକାବିଲା ପାଇଁ କେନ୍ଦ୍ର ଓ ରାଜ୍ୟ ସରକାରମାନେ ଅନେକ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରୁଥିଲେ ହେଁ ଏହି ରୋଗ ଦିନକୁ ଦିନ ବଢ଼ିବାରେ ଲାଗିଛି କେରଳରେ ଭୂତାଣୁରେ ଆକ୍ରାନ୍ତଙ୍କ ସଂଖ୍ୟା ପନ୍ଦର ଛୁଇଁଛି ତେବେ ଏମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ତିନି ଜଣ ସୁସ୍ଥ ହୋଇ ଘରକୁ ଫେରିସାରିଛନ୍ତି ସେହିପରି ବେଙ୍ଗାଲୁରୁ ଓ ଏହାର ଆଖପାଖ ଅଞ୍ଚଳରେ ତିନି ଜଣ ଲୋକ ଭାଇରସ୍ରେ ଆକ୍ରାନ୍ତ ହୋଇଥିବା ପରୀକ୍ଷାରୁ ଜଣାପଡ଼ିଛି ଏହି ନୂଆ ରୋଗୀଙ୍କୁ ସ୍ୱତନ୍ତ୍ର ୱାର୍ଡ଼ରେ ରଖି ଚିକିତ୍ସା ଯୋଗାଇ ଦିଆଯାଉଛି ନମ୍ବର ସେଭେନ୍ ଇରାନରୁ ଫେରିଲେ ଅଠାବନ ଜଣ ଭାରତୀୟ

কগজ মণ্ড রুমে নিযাইখানার ম্যানেজর মনোজ কুমার পাড়ি সূচনা দেখছেন দুর্ঘটনার কে মৃতাহত হয়েনার খবর মিছে তবে অগ্নিকাণ্ডর কারণ তদন্ত আরম্ভ গত পাঁচ তারিখ পর্যন্ত জাতীয় সুরক্ষা সপ্তাহ করা বেড়ে এই অঘটন ব্যাঙ্ক বড় পরামর্শ

চেক্ৰ বিশ্বচনীয়তা নিশ্চিত কৰিবক্ৰ অৱব্যৱহাৰ হৈ পাৰিব নাহি দেজৰ্ভ বেংক এক নূত প্ৰফৰ্ম প্ৰস্তুত কৰিব বিচাৰ কৰি পাৰি উভয় বিচাৰপতি বেঞ্চ বিচাৰ কৰিছে যে এক সূচনা বণ্টন প্ৰণালী প্ৰস্তুত কৰা উচিত যি বেংকগুড়িক অভিযুক্ত অনুসন্ধান পাই আৱশ্যক সূচনা বণ্টি পাৰিব এতিয়া ইমেইল আই ডি পঞ্জীকৃত মোবাইল নম্বৰ আৰু একাউণ্টাৰক স্থায়ী ঠিকনা পৰে সূচনা ৰপাৰে নম্বৰ ইলেভেন ওড়াৰে অনলাইন দ্বাৰা বণ্টা যাব পেনচন পেনশন বণ্টন বিভিন্ন স্তরের দুর্নীতিকে রকম রাজ্য সরকার অনলাইন পেনশন আবেদন প্রক্রিয়া করেছেন রাজ্য সামাজিক সুরক্ষা এবং ভিন্নক্ষম সশক্তিকরণপ্রাই মধুবাবু পেনশন যোজনা বিভাগের ওয়েবসাইট কিংবা মোবাইল মাধ্যমে পেনশন দেওয়া আবেদন করেছি মোবাইল প্রক্রিয়া সমগ্র এবং স্বচ্ছতা সফল হয়েছি বর্তমান রাজ্যের স্থানের পেনশন ভোগী মানে পেনচন পাই অনলাইন আবেদন কৰি পাৰিব তিৰিছ দিন তেনচন প্ৰদান কৰাুৱেলভ ইস্তফা দে কোডিয়ে কংগ্ৰেছ বিধায়ক বদলিব অংক কালি মধ্যপ্ৰদেশ কংগ্ৰেছৰ টাণু নেতা জ্যোতিৰাদিত্য সিন্ধিয়া ইস্তফা পাৰে কোডিয়ে বিধায়ক মাজ ইস্তফা মধ্যপ্ৰদেশ বিধানসভা বাচস্পতি পাখক নিজ ইস্তা পত্ৰ পঠাইদে এনে কংগ্ৰেছ বিজেপিৰে যোগদেৱ থকা সিন্ধিয়া সমৰ্থক বুলি কোৱা যাওঁ কোডিয়ম বিধায়ক বিচাউ লা সিং বিজেপিৰে যোগদেৱ বুলি নিশ্চিত কৰি চাৰিছে মধ্যপ্ৰদেশ বিধানসভা দুইশ তিৰিছ আসন বিশিষ্ট কংগ্ৰেছৰ কোডি বিধায়ক জ্যোতিৰাদিত্যংগ্ৰেছ বাহি যাব মোট আসন সংখ্যা দুইশ আঠ কু খাব চৰকাৰ গঠন কৰিব নম্বৰ আৱশ্যক পাৰিব কংগ্রেস পাখরে কেবল 94 জন বিধায়ক রহবে কিন্তু বিজেপি পাখরে পাখে শহ নধায়ক রে এবংপ্রদেশের বিজেপি সরকার গঠন করে প্রত বদলের সিন্ধিয়া রাজ্যসভা পঠা যাই মন্ত্রীপদ দিয়ে যর্চা হচ্ছে নম্বর থার্টিন আজ বিধানসভার দ্বিতীয় পর্ বজেট অধিবেশন ওডা বিধানসভার বজেট অধিবেশন দ্বিতীয় পর্ঠার আরম্ভব এগামী ন যা চালিব উল্লেখনীয় যে বিধানসভার বজেট অধিবেশন চৌদ ফেব্রুয়ারী আরম্ভ হয়েছিল অঠর তারিখ দিন রাজ্যের অর্থমন্ত্রী নিরঞ্জন পূজারী দুই হাজার কোড়ি একইশ আর্থিক বর্ষপ্রেয়ে বজেট উপস্থাপন করে প্রথম পর্য় অধিবেশন ছবিশ ফেব্রুয়ারী সমাধান নম্বর ফোর্টিন বিড়ম্বরে বিজেপি রশিবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ଅଠର ବର୍ଷର ସମ୍ପର୍କ ତୁଟେଇ ବିଜେପିରେ ମିଶିବେ ଜ୍ୟୋତିରାଦିତ୍ୟ ସିନ୍ଧିଆ କାଲି ଦିଲ୍ଲୀସ୍ଥିତ ମୁଖ୍ୟ କାର୍ଯ୍ୟାଳୟରେ ସନ୍ଧ୍ୟା ଛଅଟାରେ ସିନ୍ଧିଆ ଦଳରେ ମିଶିବେ ବୋଲି ସୂଚନା ରହିଥିଲା ହେଲେ ସିନ୍ଧିଆ ବିଳମ୍ବରେ ଯୋଗଦେବେ ବୋଲି ସୂଚନା ରହିଛି ମାର୍ଚ୍ଚ ବାର କିମ୍ବା ତେରରେ ଭୋପାଳ ବିଜେପି କାର୍ଯ୍ୟାଳୟରେ ସିନ୍ଧିଆ ମିଶିବେ ବୋଲି ଜଣାପଡ଼ିଛି ଦଳୀୟ ସମର୍ଥକ ଏବଂ ତାଙ୍କୁ ସମର୍ଥନ କରି ଇସ୍ତଫା ଦେଇଥିବା ବିଧାୟକଙ୍କ ଉପସ୍ଥିତିରେ ସିନ୍ଧିଆ ବିଜେପିରେ ମିଶିବେ ବୋଲି ଜାତୀୟ ଗଣମାଧ୍ୟମର ରିପୋର୍ଟରୁ ଜଣାପଡ଼ିଛି ନମ୍ବର ଫିଫ୍ଟିନ୍ ଓଏସ୍ଏସ୍ସି ଅଧୀନରେ ଜୁନିୟର ଆସିଷ୍ଟାଣ୍ଟ ପଦବୀରେ ନିଯୁକ୍ତି ও এসএসসি বিভিন্ন শহরী স্থানীয় সংস্থা মানকের সমুদ্র শহে পঁচিশ জন জুনিয়র আসিস্টাট নিযুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে এনি আবেদন প্রক্রিয়া মার্চ নপ্রিল আট তারিখ যা চালু রহব কেবল এসি এস প্রার্থী মানে হি আবেদন করে পে পদবী সংখ্যা শহে পঁচিশ শিক্ষাগত যোগ্যতা যে যেকোন বিভাগের দ্বাদশ পাস করা কম্প্যুটারে জ্ঞান থাক আবশ্যক বয়স সীমা দুই হাজার উনিশ জানানুয়ারি এক একুশ রু সৈত্রিশ বর্ষ বয়স হয়ে থিবো দরমা আঠ হাজার আঠশো অশি টঙ্া আবেদন প্রক্রিয়া প্রার্থী মানে অনলাইন আবেদন করে পে অধিক তথ্যপ ওএসএসি ডট ডট ইন রে ক্লিক করতু সম্পাদক ଷାଠିଏ ବର୍ଷ ବୟସରେ ବିବାହ କରିଛନ୍ତି କଂଗ୍ରେସ ସାଧାରଣ ସମ୍ପାଦକ ତଥା ପୂର୍ବତନ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ମୁକୁଲ ୱାସ୍ନିକ୍ ଗତ ରବିବାର ରବିନା ଖୁରାନଙ୍କ ସହ ତାଙ୍କ ବିବାହ ସମ୍ପନ୍ନ ହୋଇଛି ଦିଲ୍ଲୀର ଏକ ପାଞ୍ଚତାରକ ହୋଟେଲରେ ସେମାନଙ୍କ ଅନ୍ତରଙ୍ଗ ବନ୍ଧୁମାନଙ୍କ ଉପସ୍ଥିତିରେ ଏହି ବିବାହ ସମ୍ପନ୍ନ ହୋଇଥିଲା ୱାସ୍ନିକ୍ ଓ ରବିନା ବହୁ ପୁରୁଣା ବନ୍ଧୁ ଦୀର୍ଘଦିନର ବନ୍ଧୁତା ପରେ ସେମାନେ ବିବାହ କରିବାକୁ ନିଷ୍ପତ୍ତି ନେଇଥିଲେ ଏହି ବିବାହ ଉତ୍ସବରେ କଂଗ୍ରେସର ବହୁ ବରିଷ୍ଠ ନେତା ଉପସ୍ଥିତ ଥିଲେ ନମ୍ବର ସେଭେଣ୍ଟିନ୍ ଏପ୍ରିଲ ତିନି ଯାଏଁ ଇଟାଲୀରେ ସବୁ ଖେଳ ଜିମ୍ ବନ୍ଦ ইটালীের ভাইরাস সঙ্গীন পরিস্থিতি সৃষ্টি করেছে দিনকু দিন ভাইরাস আক্রান্ত মৃতক সংখ্যা বড়ুতাব ইটালি সরকার বড় পদক্ষেপ গ্রহণ করছেন ইটালীর প্রধানমন্ত্রী গ্যু কোটে সোমবার রাত্রু এপ্রিল তিন যা দেশের কোণী প্রকার ক্রীড়া ইভেণ হি বলে ঘোষণা করেছেন এসহ দেশের জিমগুড়ি বন্ধ করা সে নির্দেশ নম্বর এইটি এসিয়ার ধনী নম্বর ওয়ান মাথাইলে চীন্র উদ্যোগপতি জ্যাক

জ্যামা মুকেশ অম্বানি পছরে পকাই এসিয় মহাদেশর সবুঠ বড় ধনী ব্যক্তি পাল্টি তৈর দর হ্রাস পাইবহ বিশ্ব স্টক বাজারে তাঁর কোম্পানি সেয়ার মূল্য হ্রাস পাইব সে নম্বর ওয়ান ধনী ব্যক্তি মা্বানি ধনী ব্যক্তি তালিকার দ্বিতীয় স্থানের রইর সবুঠ বড় ধনীভাবে চীন র্যাকমা এবে শীর্ষে রয়েছেন যাঙ্ক সম্পত্তি চৌরা দশমিক পাঁচ বিলিয়ন ডলার রয়েছে নম্বর নাইনটিন হাতর খসুচি মধ্যপ্রদেশ রাজস্থান অটা ভিড়ে সোনিয়া ମଧ୍ୟପ୍ରଦେଶରେ ଜ୍ୟୋତିରାଦିତ୍ୟ ସିନ୍ଧିଆ ଓ ତାଙ୍କ ଗୋଷ୍ଠୀର କୋଡ଼ିଏ ବିଧାୟକ କଂଗ୍ରେସରୁ ଇସ୍ତଫା ଦେବା ପରେ রাজ্যের কমলনাথ সরকার ভাঙ্গি যাব অনুমান করাছি এর ভিতরে কংগ্রেস অধ্যক্ষ সোনিয়া গান্ধী রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে ডাকি বৈঠক করেছেন রাজস্থানের কংগ্রেস বিধায়ক সংখ্যা বিজেপি তুলনায় অধিক রয়েছে হলে মধ্যপ্রদেশ ভরি রাজস্থানের দলীয় বিধায়ক যদি ইস্তফা দেবে তাহলে বিজেপি সরকার গড়ে সুযোগ হাত ছড়া করে নপরে রাজস্থানের দুইশ আসন রয়েছে কংগ্রেস পাখে অনশত বিধায়ক রয়েছেন বিএসপি ছ সিপিএম দুই আর্ এলি আর্ তিন এবং জন স্বাধীন বিধায়ক রয়েছেন ବିଜେପି ପାଖରେ ତେସ୍ତରି ବିଧାୟକ ରହିଛନ୍ତି ନମ୍ବର ଟ୍ୱେଣ୍ଟି ରାଜନୈତିକ ଚାନ୍ଦା ଅଜଣା ସୂତ୍ରରୁ ମିଳିଛି ଏଗାର ହଜାର ଦୁଇଶହ ଚଉତିରିଶ କୋଟି রাজনৈতিক চাঁদা আদায় নূতন তথ্য সম্মুখক আসিছি মঙ্গলবার মিলে তথ্য অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দল অজা সূত্রু এগার হাজার দুইশ চৌত্রিশ কোটি টাকার চাঁদা গ্রহণ করছেন বিগত পনের বর্ষ মধ্যে এই অর্থ চাঁদা আকারে গ্রহণ করা এডিডি পক্ষু সূচনা দিয়ে যাই রাজনৈতিক দলর আয়কর রিটর্ণ এবং নির্বাচন কমিশন নিকটে দাখল করা তথ্য আধারে এই সূচনা প্রকাশ করা এডিআর পক্ষ প্রকাশ করা সাতটি জাতীয় রাজনৈতিক দল বিজেপ পি কংগ্রেস তৃণমূল কংগ্রেস এনসিপি বিএসপি সিপিএম এবং সিপিআই কু এই সর্বেক্ষণ সামিল করা যাই নম্বর 22 টু ফাইনাল চমকিলে অর্পিত পূজারা সৌরাষ্ট্র তিনশো চৌরাশি আঠ উইকেট রণজি ট্রফি ফাইনাল দ্বিতীয় দিনের চমকি সৌরাষ্ট্র দুই খেলাড়ি অর্পিত ভাসভাড় ও অভিজ্ঞ চেতেশ্বর পূজারা

দীর্ঘ শতবর্ষ পরে কৌশে এক অন্তর্জাতীয় টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান হরাইছে আয়ারল্যাড আফগানিস্তান বিপক্ষ শেষ টি টোয়েন্টি আয়ারল্যান্ড সুপর ওভরে বাজিমাত করে রেকর্ড করেছি আয়ারল্যান্ড প্রথমে ব্যাটিং করে শহে বয়ালিশ রন করে বেড়ে আফগানিস্তান রন ম্যাচ সুপর হয়েছিল আফগানিস্তান আট রন করে এর জবাবে আয়ারল্যান্ড পাঁচ প্রথম হরাই শেষ তিন রন দরকার বেড়ে কেভিন ব্রায়ে দমদার ছক্কা মারি দড়ক বিজয় করে আফগানিস্থান আগুয় দুই শূন্যের সিজ জিতি হেঁ আয়ারল্যান্ড তৃতীয় ম্যাচে দমদার প্রদর্শন করে বিজয়ী হয়েছে নম্বর টোয়েন্টি ফোর মেরিকম অলম্পিক যোগ্যতা পর্যায়ে ভারতীয় বক্সর এম মেরিকম তৃতীয় ভারতীয় ভাবে অলম্পিক যোগ্যতা অর্জন করছেন সোমবার রাত্রে অনুষ্ঠিত যোগ্যতা ম্যাচে বিজয়ী হওয়ার সহ ছর বিশ্ব মেরি অলম্পিক যোগ্যতা হাসল করছেন দুই হাজার বার ব্রোঞ্জ পদক বিজয়ী মেরি একাবন কিগ্রা বর্গের ফিলিপাইন্সর আর্সিএকস মগ্ন করে সেমি প্রবেশ করছেন সৈত্রিশ বর্ষীয় মেরি পাঁচ শূন্যে আরিস পর মেরি সেমি পূর্বতন ইউথ অলম্পিক বিজয়িনী চীন য়ং ভেটবে টোয়েন্টি ফাইভ ପ୍ରଥମ ଟି ଟ୍ୱେଣ୍ଟିରେ ଜିମ୍ବାବେକୁ ହରାଇଲା ବାଂଲାଦେଶ ଦିନିକିଆ ସିରିଜ୍କୁ ତିନିଶୂନ୍ରେ କ୍ଲିନ୍ସୁଇପ୍ କରିଥିବା ଘରୋଇ ବାଂଲାଦେଶ ବିଜୟରୁ ତା'ର ଟି ଟ୍ୱେଣ୍ଟି ଅଭିଯାନ ଆରମ୍ଭ କରିଛି ସୌମ୍ୟ ସରକାରଙ୍କ ବିସ୍ଫୋରକ ଅପରାଜିତା ବାଷାଠି ଓ ଲିଟନ ଦାସଙ୍କ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଅଣଷଠି ରନ୍ ବଡ଼ରେ ବାଂଲାଦେଶ ଭ୍ରମଣକାରୀ ଜିମ୍ବାବେକୁ ଅଠଚାଳିଶ ରନ୍ରେ ପରାସ୍ତ କରିଛି ଏଥିସହ ଟି ଟ୍ୱେଣ୍ଟି ସିରିଜ୍ରେ ଏକ ଶୂନରେ ଆଗୁଆ ହୋଇଯାଇଛି ଅଲ୍ ଇଂଲଣ୍ଡ ବ୍ୟାଡମିଣ୍ଟନ ଚାମ୍ପିୟନ୍ସିପ୍ ଭାରତୀୟ ଦଳର ନେତୃତ୍ୱ ନେବେ ପିଭି ସିନ୍ଧୁ বিশ্বব্যাপী ভূটাণু সংক্ৰমণৰ আতংক দেখা দে বুধবাৰ ইংলাণ্ডৰ বাৰ্মিংহমাৰে আৰম্ভ হৈছিল অল ইংলণ্ড বেডমিণ্টন চাম্পিঅনশিপ তে নিজৰ দক্ষতা প্ৰদৰ্শন কৰিব ভাৰতীয় বেডমিণ্টন খেৰা প্ৰস্তুত অতি বিশ্ব মহিলা বেডমিণ্টন চাম্পিঅন পি ভি সিন্ধু এই দলৰ নেতৃত্ব নেওচা এই চাম্পিঅনশিপ সিন্ধু ব্যতীত চাইনা নেহোৱা কাদম্বী শ্ৰীকান্ত নিজৰ উৎকৰ্ষ খেল প্ৰদৰ্শন কৰিব আশাবাদী অহা অন্য় মধ্য বি সাইপ্ৰণীত অশ্বিনী পুনাপ্পা এন চিকি ৰেড্ডী প্ৰণৱ জেৰী চোপ্ৰা মই প্ৰত্যোগিতাৰে অংশগ্ৰহণ কৰিছিল নম্বৰ থাৰ্টি এছিয়ন ক্ৱালিফায় ফাইনাল বিকাশ অলপিক যোগ্যত হাসল কৰিচাৰিশ ক্ৰিছন এছিয়ন ক্ৱালিফায়াৰ্ছ ফাইনাল প্ৰৱেশ কৰিছিল কিন্তু বাৱন কেজি ওজন বৰ্গৰে শীৰ্ষ ৰিয়াংক অমিত পাংল আৰু লভলিনা বৰগাহেমু ব্ৰোঞ্জ পদকৰে সন্তুষ্ট হ'ব পাৰিছে ক্ৰিছন ভৰি অমিত পাংগল অলম্পিক টিকেট হাসল কৰিচাৰিং